আমরা কিন্তু অনেকেই অনেক সময় দারাজ অ্যাপ থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনে থাকি, তো অনেকেই দেখলাম দারাজ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দারাজ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কিভাবে লাইভ SMS এর মাধ্যমে কথা বলবেন এবং সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো। স্ক্রিনে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন শুরু করা যাক ইন্টুর পর। দারাজ অ্যাপ দিয়ে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে লাইভে SMS এর মাধ্যমে কথা বলতে চাইলে আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে দারাজ অ্যাপে। দারাজ অ্যাপে চলে আসার পর এখানে দেখুন অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, আপনারা এই অপশনটায় ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন এখানে হেল্প বলে একটা অপশন আছে, আপনারা হেল্পে ক্লিক করবেন। হেল্পে ক্লিক করার পর আপনারা একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখুন চ্যাট নাও বলে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখন আপনারা দারাজ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন। দারাজ কাস্টমার কেয়ার প্রতিনিধি যে কোনো সময় আপনারা কথা বলতে পারবেন তাদের সাথে, তো তারা কিন্তু সব সময় আপনাদের সাথে কথা বলার জন্য রেডি থাকে। তা এখন আপনারা তাদের সাথে কথা বলে যে কোনো সমস্যার সমাধান পাবেন। দেখুন আমি একটা SMS তাদেরকে দিচ্ছি, তারা কিন্তু সাথে সাথে আপনার SMS এ রিপ্লাই দেবে এবং যা সমস্যা সেটা সমাধান করতে পারবেন। দেখুন এখানে লেখা আসলো তামান্না ইসলাম টিনা, তো দেখুন এখানে আমার কিন্তু তারা SMS দিছে, তো আপনারা যা লিখবেন তার উত্তর কিন্তু তারা দিয়ে দিবে এবং যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন দারাজ অ্যাপের মাধ্যমে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে। তো আমার তো কোনো দরকার নেই, তো আপনাদের যেটা দরকার সেটা SMS করবেন, রিপ্লাই পেয়ে যাবেন। তো এইভাবেই দারাজ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে SMS এর মাধ্যমে কথা বলতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকুন সেই পর্যন্ত।